বাটার রুটি আর সঙ্গে গরম গরম চা। তো দেখো এখানে আমি চারটে রুটি নিয়েছি, এই রুটিগুলোকে এবার আমি মাঝখান থেকে চিড়ে নেব। তো দেখো আমার চাটুটা গরম হয়ে গেছে, আমি আগে থেকে চাটুটা আগে বসিয়ে রেখেছিলাম গ্যাস ওভেনে। তো এখানে গরম হয়ে যাওয়ার পরে আমি আমার কেটে নেওয়া রুটিগুলো আমি সব এখানে বসিয়ে দিচ্ছি সুন্দর করে চাটুর মধ্যে। তো 5 মিনিট এদিক ওদিক করে আমি সেঁকে নেব। আর সঙ্গে গরম গরম চাটা ওদিকে হয়ে এসছে, এইভাবে এদিক ওদিক করে আমি 5 মিনিট সেঁকে, 5 মিনিট লাগে না, 2-3 মিনিটের মধ্যে সাঁকা হয়ে যায়। দেখো দিয়ে চিনি দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব। তো দেখো এখানে বাটারটা নিচ্ছি আমি, দেখো এর মধ্যে আমি চিনিটা অল্প অল্প করে দিয়ে দিচ্ছি, খেতে খুব ভালো লাগবে চিনিটা। যারা চিনি খেতে পছন্দ না করে তার চিনি না খেয়ে শুধু বাটার দিয়ে খেলেই হয়ে যাবে। এদিকে আমার চাটাও হয়ে গেছে আর এদিকে বাটার রুটিগুলো সুন্দর করে সাজিয়ে নিয়েছি, আর এর সঙ্গে গরম গরম চা না খেলে বাটার রুটিটা খুব জমবে না। বাবা